আলহামদুল্লাহালাম রসুলিল্লা একটি প্রশ্ন এসেছে যে একজন ভাইয়ের পিতা মারা গেছেন তো উনি কোন কাজটা করলে তার বাবার জন্য ভালো হবে এবং আল্লাহর কাছে কবল হওয়ার আশা করতে পারেন সেটা প্রশ্ন করেছেন তো আসলে এর সাথে এটাও বলতে হবে যে আমাদের সমাজে মানুষ মারা গেলে যে কয়টা জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায় সেটা হলো নামাজের কাফ ফারা ঠিক তদ্রব খাওয়া দেওয়া খাওয়া দিতে গেলে আবার প্রাণ খতম করা বা যে কোনো একটা আচার অনুষ্ঠান এই তিনটা জিনিস নিয়ে বেশি ব্যস্ত হয় এই তিনটাই ভিত্তিহীন এমনকি এগুলোর কারণে মুসলিম শিবির হাদিসের ভাষ্য থেকে যা বোঝা যায় যে মৃত্যু ব্যক্তির কবরে আরো শাস্তি হওয়ার আল্লাহ নবীল্লাহ ইসলাম ভয় দেখিয়েছেন এর বিপরীতে যেই কাজগুলো আল্লা নবীন নাম ধরেই বলেছেন সেটাই সর্বমোট আটটি একটি হল তার পিতার নামে যদি উনি কাউকে কোরান গিফট করেন ওয়াকফ করে দেন যেটা পড়া হবে হয় কোনো গরিবের হাতে তুলে দেন অথবা মসজিদে ওয়াকফ করে দেন দুই হলো কোনো ধরনের নলকূপ করে দেন মানুষ সেখান থেকে পানি পান করতে পারে তিন হল এমনিভাবে যদি কোন খাল খনন করেন হাদিসের নদী শব্দ আসছে তার মানে প্রবাহিত পানি যেখানে পশুপক্ষী উপকৃত হবে মানুষও সেখান থেকে সেচের সাহায্য উপকৃত হতে পারে চার নম্বর আল্লাহর পারেন পাঁচ হলো কোন উপকারী এলম যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে ছয় হল সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে সাত হল মুসাফির খানা তৈরি করা সরাইখানা তৈরি করা যেখানে মানুষ এসে বসবাস করতে পারে এবং রেস্ট নিতে পারে আট হল অথবা এটাই হলো সাত যেটা হল কোন বৃক্ষ রোপণ করা এবং সেই সাথে আরেকটা হলো কুয়া খনন করা এইগুলো আল্লাহনবীশ নাম ধরেই বলেছেন তো সদকার জাড়িয়ে যেটা এটা হলো প্রবাহমান সৎকা এটার ভিতরে যে কোনো জিনিস আসতে পারে সেলাই মেশিন আসতে পারে রিক্সা আসতে পারে তারপরে কারো জন্য টেম্পু কিনে দেওয়া আসতে পারে তারপরে যে ভাবে মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে দাতব্য চিকিৎসালয় হতে পারে রাস্তাঘাট করে দেওয়া হতে পারে যেটা চলমান থাকবে এবং যতদিন পর্যন্ত এটা চালু থাকবে তার সব কবরে পৌঁছবে এটার জন্য আল্লাহ নবীমীর সাহাবারা যে কাজ করেছেন তারও কিছু উদাহরণ আছে যে একটা কুয়া সা তার মায়ের নামে তিনি ওকফ করেছিলেন এবং বলেছিলেন যে এটা হল সে বিশুদ্ধ সনদে এইভাবে শাহবা আমল করে দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বাস্তবে আমাদেরকে সাহাবাদের আমলের উপর অনুমোদন দিয়ে আমাদের সামনে এগুলো পেশ করে গেছেন এছাড়া আরো অনেক কিছু আরও গুরুত্বপূর্ণ যদি উনি ধনী হয়ে থাকেন যেখানে তার উপর হজ ফরজ হয়েছে তাহলে পরে তার পক্ষ থেকে হজ করা তার উত্তরাধিকারী যারা তাদের উপরে অবধারিত রোজা উনি সময় পেয়েও রাখতে পারেননি এগুলো তার পক্ষ থেকে রাখা ফরজ মানত মানার কোন জিনিস থাকলে এটা আদায় করা ফরজ ঋণ থাকলে সেটা পরিশোধ করা ফরজ তার প্রতিবেশীদের কোন অধিকার নষ্ট করেছেন গিবদ করা অথবা জবরদখল করে কিছু এনেছেন কাউকে গালি দিয়েছেন সেটা ক্ষমা চান না এগুলো এগুলো তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া ফরজ কিন্তু আমরা অনেক সময় এটারই খেয়াল করি না নফল তাও নফলের মধ্যে যেটা বিধিবদ্ধনা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় আসুন আমরা প্রাণশোনা থেকে সাব্যস্ত আমলগুলোর উপর যত্নশীল হয়ে আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে এবং আমাদের যারা মারা গেছেন তাদেরকে উপকৃত করুন আমি